আমি সময় পেলে বই পড়ি, কারণ বই পড়ার পেছনে কয়েকটা সবচেয়ে বড় যে কয়েকটা কারণ সেটা হচ্ছে যে যে কোনো বই, যে কোনো বই আসলে যিনি লেখেন তার একটা লাইফের একটা বড় সময়, ধরা যাক 30 বছরের অভিজ্ঞতা থেকে একটা উনি বই লেখেন, তো ওনার সেই 30 বছরের অভিজ্ঞতার একটা ছিটে ফোটা আমরা বলছি যে সেই যিনি লিখছেন একটা বই তার পেছনের 30 বছরের অভিজ্ঞতা যখন একটা উনি বইতে লিখছেন সেটাকে আমি হয়তো পেয়ে যাচ্ছি 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে, হয়তোবা আমি সেটা পুরোটা পাবো না, কিন্তু তার থেকে ছিটে ফোটাও যদি আমরা পাই তাহলে সেটা আমাদের নলেজ এনহ্যান্সমেন্ট হয়, কারণ আমাকে যদি সেই এক্সপিরিয়েন্সটা নিতে হয় ওনার মতো আমাকে হয়তোবা ওই ফিল্ডে 20 থেকে 30 বছর কাজ করতে হবে বা 40 বছর কাজ করতে হবে। সো আমাদের আসলে বই পড়ার একটা বড় বড় একটা ভালো একটা জিনিস হচ্ছে কি আপনি আরেকজনের একটা আইডিয়া বা আরেকজনের একটা নলেজ বা আরেকজনের একটা ধারণা আপনি পেয়ে যাচ্ছেন খুব অল্প সময়ে, হয়তো বা আপনার সেই ধারণাটার 100% আপনার প্রয়োজন নেই, আপনার ওখান থেকে হয়তো 50% পেলেই কিন্তু আপনার কাজ চলে যায়। সেই জন্য বই পড়া উচিত, এবং আমার লাইফে আমি দেখেছি যে আমি যত বই পড়েছি তত ডটগুলোকে কানেক্ট করতে পেরেছি, এবং ডটগুলোকে কানেক্ট করতে পারার ফলে যেটা হয়েছে যে অনেক কিছু প্রেডিকশন, মানে ভবিষ্যতে অনেক কিছু প্রেডিকশন আমরা দেখতে পাই যে প্রেডিকশনগুলো কোথায় হাঁটছে, এবং আমরা আসলে দেখতে পারি যে এখানে যারা কাজ করছে তাদের মধ্যে প্রেডিকশন লেভেলে আমরা দেখতে পারি যে আজকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখি যে নলেজটা মানে ব্যবহার না করার ফলে কিন্তু আমাদের অনেক ধরনের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, এবং আমি দেখছি যে যারা আসলে বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদের একটা বড় পার্সপেক্টিভ হচ্ছে যে আমরা যখন যে কোনো একটা নলেজ নিয়ে কাজ করি সেটার যে পুঁথিগত বিদ্যাটাকে কীভাবে এটাকে ওয়ার্ক প্লেসে ব্যবহার করা যায় সেখানে কিন্তু অনেকের অভিজ্ঞতা সেই বইয়ে আসে। তো আমরা সেই জন্য বলছি যে বই অবশ্যই পড়া উচিত, কারণ বই আমাদেরকে একটা লেভারেজ দেয় যে কারো 30-40 বছরের অভিজ্ঞতা আমার সাথে অ্যাড হয়, এবং অ্যাড হওয়ার ফলে যেটা হচ্ছে যে আমি আরও বেশি মাইলেজ পাই। তো সেই হিসাবে আমি প্রচুর বই পড়ি, এবং কয়েকটা বই আমার আসলে আমার চিন্তাভাবনা পাল্টে দিয়েছে, তার মধ্যে এই বইটাও একটা, যে যেটা আসলে আমাদের লাইফে সিগন্যাল টু নয়েজ, মানে আমরা যেটাকে বারবার বলি যে সিগন্যাল টু নয়েজ, মানে আমি যেহেতু কমিউনিকেশন এক্সপার্ট, মানে কমিউনিকেশনে কাজ করছি মিলিটারিতে, সো সিগন্যাল অ্যান্ড দ্য নয়েজ এখানে এটা ব্যাপারটা কিন্তু খুব জরুরি, যে আসলে আমাদের লাইফে আমরা প্রপারলি সিগন্যালটাকে, মানে বিভিন্ন নয়েজ, আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন বা আপনি যদি বিভিন্ন কমিউনিকেশন দেখেন, আপনি যদি আপনার অফিসে বা আপনি বিভিন্ন জায়গায় যখন দেখেন যে ইউ হ্যাভ টু ক্লাটার, মানে আপনার ইউ হ্যাভ টু ডিক্লাটার, মানে আমরা বলছি যে আমরা যেসব ইনফরমেশন নিচ্ছি, মানে আমরা আমাদের আশেপাশে যেখান থেকে আমরা ডেটা নিচ্ছি এর মধ্যে আমরা দেখছি যে ইদানিং 80% হচ্ছে গিয়ে আসলে নয়েজ। সো হাউ ডু ইউ গেট দ্য ইন্টেলিজেন্স ফ্রম দ্য নয়েজ, এটা হচ্ছে গিয়ে একটা বড় পার্ট, যে এইখানে হোয়াট ইজ ইন্টেলিজেন্স এবং হোয়াট ইজ সিগনালস, মানে হোয়াট ইজ সিগনাল, হোয়াট ইজ ইন্টেলিজেন্স অ্যান্ড হোয়াট ইজ নয়েজ, এই ব্যাপারটা আসলে এই বইটাতে একটা ভালোভাবে কভার করে। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমরা ইন্টেলিজেন্স বলছি, বাট ইন্টেলিজেন্সকে যদি আমরা নিজেরা কাজে না ব্যবহার করি তাহলে হয়তো বা এটার থেকে আমরা খুব একটা আমরা বেনিফিট পাই না। এবং আরেকটা বই আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে দ্য ডিসিশন বুক। এই ডিসিশন বুকটা আসলে খুব একটা চমৎকার বই, কারণ এই বইটার মধ্যে বিভিন্ন রকম ডিসিশনগুলো আমরা কীভাবে নেই ডিসিশন, অথবা আমাদের সিদ্ধান্তগুলো কীভাবে ঠিকমতো কাজ করাতে পারছি না বা কাজ করাতে পারছি না, সেই জায়গাটাতে আসলে আমরা একটা ধারণা পাই যে কেন আসলে আমাদের সিদ্ধান্তগুলো ঠিকমতো আমরা নিতে পারছি না। সো এই এই যে ব্যাপারটা, এই ডিসিশন বুকটাও আসলে আমার জন্য আমার খুব প্রিয় একটা বই, যে আসলে আমরা কী চাই, দিন শেষে আমরা কী চাই, এবং সেই ব্যাপারটা আসলে এখান থেকে আমরা ভালো ধারণা পেতে পারি। বিকজ সিদ্ধান্ত, মানে আমরা আসলে
আর মানুষের লাইফের সিদ্ধান্তটাই হচ্ছে আসল, যে আমরা ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারছি কি না, এবং সিদ্ধান্ত নিতে পারলেই কিন্তু আসলে আমাদের সামনের মাইলস্টোন যোগ হয়। তো এই জন্য বলছি যে আমাদের বই পড়া উচিত, এবং বেশ কিছু ইউনিক বই আছে পৃথিবীতে যে বইগুলো আসলে আমাদের মিস করা উচিত না, কারণ ওই বইগুলোই কিন্তু আমাদেরকে একটা বড় মাইলেজ দিবে, এবং দিন শেষে আমাদের দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে এখানে সেই ডেটাগুলো বা সেই বইয়ের ইনপুটগুলো আমাদেরকে নিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যদি গ্লোবালি কম্পিট করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে ইন্টেলিজেন্স লেভেলে অন্য দেশের সাথে খেলতে হবে। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে